বুঝতেছি না কেন মা। আহা, তুমি এত তো তাইলে কেমনে হবে? বললাম তো দুজন মারা যাও, বড় নিতে খবর দিব, আর কি চাও? আর আমি কিছু চাই, বাবু ডায়াপার লাগবে, পানি লাগবে, কিছু নাই। তুমি এমন কেন করো? তোমার মাথা খারাপ? কিছু নাই, ভালো লাগে না তো ভাই, কিছু নাই কিছু নাই। তোমার ভালো লাগে না, তুমি ঠান্ডা থাকো, তুমি ঝামেলা করো কেন? না না, কিছু নাই তো। রাহুলের কোন মানে তোমার তো পালানো দরকার, প্যাটা পুটা গেলা গেলা বললাম। কেন ঠান্ডা থেকে কিছু জানতে না, ভালো লাগে না, বুঝতে চালা অনেক দূরে এখনো কেন? তুমি মানে এত দূরে আসছো কেন? এটাই তোমার সাজা, এটা তো তোমার আব্বা আম্মা তোমার আপত্তি নাই, বাট ছেড়ে দিলে আমি নিলাম, সব ছেড়ে দিব তোমাদের। আর কোনো কথাই হবে না, কারণ বাংলাদেশে যে মানুষ মারা যায় তাকে নিয়ে কিছু আলাপ হয় না। তোমরা দুইজন বুঝকি কালা মরে গেছো, বাস তোমাদের আলাপ হবে না। ঠিক আছে, তুমি বাচ্চা, তোমার বাচ্চা তুমি নিয়ে যাও আর আমার মুখে দাও, আমি তোমার বাচ্চাটা আমি আর সহ্য করতে পারতেছি না। না তুমি দুজন বুঝকি সুইচ করো প্লিজ, কারণ বাচ্চাটাকে তুমি নিজে ইচ্ছা করে অসুস্থ বানাচ্ছো, বুঝছো? তোমার এটা আমি বললাম, তোমার বলতে যে মশারি লাগবে, আমাদের মশা কামড়াবে না, এটা কিছু নাই তো। কি নাও তুমি সবাই তো দানে চল সমাজ উঠে, যখন টাকা পেতে পারো না বাচ্চাকে, আমি তোমার কাছে টাকা কি কি বলো? আহা, তুমি যে মাইসে শোনাতেছো তখন টাকা নিতে পারো না 200-500 করে, তাও তো হয় টাকা দিয়ে মশা কিনবা? তুমি কি বলো, তুমি ভুলে যাও আমি তোমার বাচ্চার মা? না কি তোমার বাচ্চার মা তো হইতেই পারে, যেটা সেটা কি জানো? তুমি তো বুঝকি খান কি তোমাদের ক্যামেরা, তোমাদের মতন যারা ক্রিকেটের নায়িকা তাদের ক্যামেরাম্যান এখনো দুচ্ছি পেয়ে ক্যামেরাম্যান টিম হয়ে দুচ্ছি পেয়ে আমি নায়িকা হলাম কবে? ওই তো সিগ্রেট অ্যাক্ট্রেস যারা, আরে খান কি জেনে শুনে বুঝে তারপরে খুশি থাকতে পারলে থাকো, কিন্তু এগুলো নিয়ে আর